প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। গ্রাম বলতেই আমাদের চোখে ভেসে ওঠে ফসলের ক্ষেত, পুকুর, মেটো রাস্তা, কাঁচা পাকা বাড়ি, সর্বোপরি চারদিকে একটি দারিদ্র্যের ছাপ। কিন্তু বিশ্বে এমনও গ্রাম আছে যেখানে আধুনিক সকল সুযোগ সুবিধা এবং মানুষের জীবনযাত্রার মান যে কোনো অত্যাধুনিক শহরের চেয়েও ঢের বেশি। চীনের জিয়াংশো প্রদেশে অবস্থিত হুয়াংচি এমনই একটি গ্রাম। সব মিলিয়ে 2000 লোকের বাস এখানে। গ্রামটির গোড়াপত্তন 1961 সালে। শুরুর দিকে আর 8-10টা গ্রামের মতোই এর চেহারা ছিল। কৃষিকাজ করে এখানকার অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করতেন। গ্রামটি আধুনিক রূপ পায় কমিউনিস্ট পার্টির প্রাক্তন সেক্রেটারি উ রেন বয়ের ছোঁয়ায়। এক সময় এখানে গড়ে ওঠে বড় বড় শিল্প কারখানা। এক সময়কার কৃষক হয়ে ওঠেন শিল্প কারখানার মালিক এবং কর্মী। বদলে যায় গ্রামের চেহারা। এখানকার শিল্প প্রতিষ্ঠানগুলোর শেয়ার হোল্ডার খোদ গ্রামবাসীরাই। বার্ষিক লভ্যাংশে 5 ভাগের 1 ভাগ তাদের মধ্যে ভাগ করে দেয়া হয়। ফলে এখানে আর্থিক দিক দিয়ে মানুষে মানুষে ব্যবধান নেই বললেই চলে। গ্রামে প্রতিটি বাসিন্দার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে কমপক্ষে 1 কোটি টাকা। হুয়াংচিতে সব কিছু নিয়ন্ত্রণের জন্য রয়েছে নির্দিষ্ট প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে গ্রামে প্রত্যেক বাসিন্দাকে বিলাসবহুল বাড়ি, গাড়ি এবং জীবনযাপনের সব রকম অত্যাধুনিক সুবিধা দেয়া হয়। মজার ব্যাপার হলো, এই সুবিধা পাওয়ার জন্য বাসিন্দাদের নিজেদের পকেট থেকে একটি টাকাও খরচ করতে হয় না। তবে এইসব সুবিধা কেবল গ্রামের আসল বাসিন্দাদের কপালে চটে। এখানে রয়েছে 72 তলা বিশিষ্ট বহুতল ভবন, শপিং মল এবং অত্যাধুনিক থিম পার্ক। চাইলে হেলিকপ্টার সেবাও পাওয়া যায় সহজেই। গ্রামে প্রতিটি বাড়ির আকার এবং নকশা একই রকম। দূর থেকে দেখলে মনে হয় যেন হাজারো হোটেল সারি সারি দাঁড়িয়ে আছে। তবে নিয়মের দিক থেকে বেশ কড়াকড়ি রয়েছে হুয়াংচিতে। এখানে সপ্তাহে 7 দিনই কাজ করতে হয় গ্রামবাসীদের, কোনো ছুটি নেই। গ্রামে সব ধরনের মাদক নিষিদ্ধ। কেউ যদি একবার এই গ্রাম ছেড়ে চলে যান তাহলে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয় প্রশাসন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন।